প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে রুবেল হোসেন ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুস্মিতা সেন। পুরুষ ও নারী একক ছাড়াও আরও দশটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এই আসরে। এলিট ক্লাবে রুবেল হোসেন পুরুষ এককে 6-1 ও 7-6 গেমে হারান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোহাম্মদ জুয়েলকে। নারী এককে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন 6-0 ও 6-4 গেমে হারান এলিট টেনিস ক্লাবের মাশফিয়া আফরিনকে। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আরবকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সব মিলে 2 লাখ টাকার উপর ছিল আসরের প্রাইজ মানি।